স্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে 4:05 আর আমরা আজকে আমাদের অনেক বহু প্রতীক্ষিত একটা রাইডে বেরোতে চলেছি। মানে প্রচণ্ড শরীর এক্সস্টেড আছে, কারণ বিকজ 4-5 দিন ধরে ভালো ঘুম হয়নি কিছু না, মনে তো আজকে পুরো রাত ঘুম হয়নি। তার মধ্যেও আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, কারণ জার্নিটা হতে চলেছে শিলিগুড়ি। ফেব্রুয়ারির পর আবার যাচ্ছি অক্টোবরে, তো দেখা যাক কেমন হয় জার্নিটা। তোমরা তো পুরোটা দেখতেই পাবে, তোমার সাথে শেয়ার করবো। আছি এখন মধ্যমগ্রাম কালীবাড়ির সামনে, তো একটু প্রণাম করে তারপর বেরোবো। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বাড়ি, তো চলো যাওয়া যাক। আমরা যে রুটটা আজকে নিয়েছি সেটা হচ্ছে সোদপুরের রাস্তা দিয়ে। সোদপুর হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো, ওখান থেকে ডান দিকে চলে যাব। তো চলো রাস্তাটা তোমাদেরকে দেখাই কেমন হতে চলেছে। তো আমরা চলে এসেছি সেই মোড়ে, মোটামুটি যেটা আমার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা। তো এখান থেকে আমাদেরকে নিতে হবে এই যে রাইট ওয়ে যেটা চলে যাচ্ছে, এটা কিন্তু কল্যাণী হয়ে তারপর তোমার কৃষ্ণনগর যাবে। চলো কল্যাণী এক্সপ্রেস ওয়ে যতদূর সম্ভব শুনেছি, তো রাস্তা তো মোটামুটি ভালোই হয়ে গেছে, এখন দেখা যাক কতটা রাস্তার কাজ হয়েছে, না গেলে তো বোঝা যাবে না। ঘড়িতে বাজে এখন 5:30, আর আমরা ঢুকে গেছি এখন কল্যাণী। এখান থেকে প্রায় এখনো পর্যন্ত 76 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে কৃষ্ণনগর। অ্যাকচুয়ালি আজকে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে হেলমেটটা আমার নতুন, আর যেহেতু এক্সর ওয়েটটা অনেকটাই বেশি, তো সেই জন্য না মাথাটা প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে। ওই জন্যে আমি একটু দাঁড়িয়েছিলাম, চায়ের একটা ব্রেকে একটু চা খেলাম, মাথাটা একটু হালকা হলো, আবার বেরিয়েছি, আর উঠতেও আমাদের লেট হয়ে গেছে একটু। তো এই সব মিলিয়ে এখন অনেকটা, মানে 5:30 বাজে, অথচ আমরা অনেক অল্প রাস্তায় কভার করতে পেরেছি। দেখা যাক আজকে জার্নিটা কতটা লং হয়, আর রাস্তার ধুলো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ডাইভার্সন। অনেকে বলছিল কল্যাণী রাস্তাটা অনেকটাই হয়ে গেছে, কল্যাণী এক্সপ্রেস হয়ে, কিন্তু এখনো পর্যন্ত তো সেরকম কিছু দেখতে পেলাম না। তো দেখা যাক আগের রাস্তা কেমন থাকে, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো আমরা এখন জাস্ট কল্যাণী থেকে NH34 যে কানেক্টিং রাস্তাটা সেটা এলাম, আর সামনে দেখো জাস্ট সূর্যটা অসাধারণ লাগছে। একটু হেক্টিক লাগছিল, মানে রাস্তাঘাটের কন্ডিশনের জন্য কিছুটা খারাপ রাস্তা পেয়েওছিলাম কল্যাণী থেকে, কিন্তু এই সূর্য আর এরকম একটা ওয়েদার ফগি মনটা কিন্তু ভরিয়ে দিল। তো আমরা এখন NH34 কানেক্ট করছি কল্যাণী রাস্তা হয়ে। বাঁদিকে বহরমপুর দেখাচ্ছে 141 কিলোমিটার রাস্তা, আর কৃষ্ণনগর 53 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। বারাসাত থেকে NH34 ডিরেক্ট যায়, বাট বারাসাতের থেকে এখনও পর্যন্ত জাগুলিয়া পর্যন্ত রাস্তা কিন্তু খুবই খারাপ, এখনও পর্যন্ত কাজ চলছে। এখনও দেখতে পাচ্ছ যেরকম রাস্তার কিন্তু কাজ হচ্ছে, তো আশা করা যাচ্ছে নেক্সট বছরের মধ্যে 2024-এর শেষে পুরো রাস্তাটাই হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর একবার যদি এটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, কলকাতার শিলিগুড়ি যাওয়ার সময়ের অপেক্ষা, যেটা আমাদের 13-14 ঘন্টা মিনিমাম লাগে, সেটা কিন্তু 10-11 ঘন্টাতেও কভার করা পসিবল হবে। তো আমরা আছি এখন চাকদাতে, চাকদা যা ঢুকলাম। ঘড়িতে টাইম এখন 6:15, তো রাস্তা মোটামুটি এদিকটার কাজটা অনেকটাই হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় কাজ চলছে, যেমন এটা, এই যে সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়ে গেলে তারপর এই রাস্তাটা কিন্তু অনেক বেটার হয়ে যাবে জার্নি করার জন্য। আর আমরা
জাস্ট রানাঘাট রেলগেটটা পেরোলাম। রেলগেটটা পেরোনোর পরে আবার ডাইভারশন পেয়ে গেছি। চলো দেখা যাক এই রাস্তা আবার কতক্ষণ থাকে। গুগল এস্টিমেটেড টাইম দেখাচ্ছে আমাদের 5:30, যে বিকেল 5:30 আমরা শিলিগুড়ি ঢুকে যাবো, যদিও এখন বিকেল বলা যায় না, সন্ধে। দেখা যাক, 5:30 তো মনে হয় না আমরা ঢুকতে পারবো, অ্যারাউন্ড 6:30-7 আজকে হয়তো বেজে যেতে পারে। জাস্ট মানে এখানে রাস্তার ভিউটা তোমরা দেখো, চারিদিকে সবুজ আর মাঝে মাখনের মতো রাস্তা, পুরো অসাধারণ। অনেকক্ষণ পর এরকম একটা সিনিক রাস্তা পেলাম, যেখানে মানে আশপাশটাও বেটার আর রাস্তা তো পুরো একদম জাস্ট চুমু। টোল রোড স্টার্টেড, মানে NH34 টোল শুরু হলো। বহরমপুর 85 কিলোমিটার দেখাচ্ছে। ওকে, কৃষ্ণনগর ছেড়ে আমরা NH34 কানেক্ট করেছি। আগের রাস্তাটা খুব বাজে ছিল, মানে লাস্টবার যখন এসেছিলাম ফেব্রুয়ারিতে, বাট এখন রাস্তাটা অনেকটাই বেটার। আর সামনে আর একটা বোর্ড আসছে, তো দেখি সামনের বোর্ডটাতে আবার কি দেখাচ্ছে। বহরমপুর 44, মালদা 210, আর ডালখোলা 336 কিলোমিটার রাস্তা। চলো, আর আমরা এখনও পর্যন্ত এসেছি 115 কিলোমিটার রাস্তা, আর ঘড়িতে টাইম হচ্ছে 7:08। চলো একটু কিছু খেতে হবে, না খেলে হবে না। তো আমরা এখন পার করলাম বেথুয়া ডাহরি। এখান থেকে এখনো পর্যন্ত আমরা মানে এখনো পর্যন্ত টোটাল এসছি আমরা 133 কিলোমিটার রাস্তা, আর কিছুটা আগে পার করলাম ধুবুলিয়া। এখনো পর্যন্ত বহরমপুর মোটামুটি 60 কিলোমিটারের মতো রাস্তা এখনো বাকি। দেখা যাক কতক্ষণ লাগে। ওয়েদার এখনো পর্যন্ত খুবই ভালো, বেশ ঠান্ডা আছে এখনো, মানে গরমটা এখনো ফিল করতে পারিনি। আমি তখন রেন কভারের উপরে লাগানো আছে রেল লাইনারটা, কারণ সকাল থেকে যথেষ্ট ঠান্ডা লাগছিল। যাই হোক, রাস্তাঘাটের কন্ডিশন এখনো পর্যন্ত তো খুবই ভালো NH34 কানেক্ট করার পর থেকে। দেখা যাক, এরকমই রাস্তা যদি পুরোটা থাকে তাহলে আশা করছি গুগলের ওই 5:30 টাইমেরও আরও অনেক আগেই কমপ্লিট করতে পারবো। তো আজকের প্রথম টোল প্লাজা কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজায় আমরা চলে এসেছি। যেহেতু বাইক তো কোনো টোল দেওয়ার ব্যাপার নেই, আর বাইক জার্নি তো একটা আলাদাই ব্যাপার, আলাদা ইমোশন, এটা বোঝানো খুব মুশকিল। যারা বাইক চালাতে ভালোবাসে তারা একমাত্র আমাদের এই মানে এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে, যে হয়তো বাইক চার চাকার মতো অত সেফ না, অত মানে 4-5 জনকে নিয়ে হয়তো যাওয়া যায় না, বা এত কমফোর্টেবলভাবে জার্নি করা যায় না। অবশ্যই 100%, এটা নিয়ে ডাউট কিছু নেই, কিন্তু এটা হচ্ছে একদম র অ্যাডভেঞ্চার যাকে বলে, সেটা কিন্তু বাইকেই পাওয়া যায়, যেটা কিন্তু তুমি কোনো দিন চার চাকাতে পাবে না। আর এটা এখানেই বাইক অনেক এগিয়ে। আমরা এখন চলে এসেছি পলাশি, সেই বিখ্যাত পলাশি ইতিহাসের বইয়ে যার উল্লেখ আছে। এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে পলাশি, যেটা এখনও ওয়ার মেমোরিয়াল যেটা আছে, যেখানে হয়েছিল এদিকে হয়ে যাওয়া যায়। কোনোদিন টাইম পেলে অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাবো, সেই জায়গা দেখাবো। তো আমরা এখনও সারগাছি বাইপাস থেকে 30 কিলোমিটার দূরে, যে সারগাছি বাইপাস বহরমপুরকে মানে বহরমপুর শহরকে কাট করে আবার হাইওয়েতে কানেক্ট করে। মোটামুটি টাইমেই চলছি, 8:48 বাজছে, আর আমরা প্রায় বহরমপুর তো ঢুকেই গেছি একরকম বলা যায়। দেখা যাক কতক্ষণ লাগে আসবে, সেটা হচ্ছে ব্যাপার। এখনও গুগলে এস্টিমেট টাইম দেখাচ্ছে 5:16, তো টাইম মতোই আছি, টাইমের আগেই চলছে এখনও 15 মিনিট। দেখা যাক, তার মধ্যে অথচ 3টে রেস্ট হয়ে গেছে, 2 বার চা খেতে দাঁড়িয়েছিলাম আর 1 বার ওয়াশরুমে ছিলাম। এই হচ্ছে সারগাছি বাইপাস, স্বামী অখণ্ডানন্দ স্মরণীয়। এটা তো এই রাস্তাটা মোটামুটি 7 থেকে 7-8 কিলোমিটারের মতোই রাস্তা যতদূর সম্ভব। তো এই একটা রেলগেট পাওয়া যায়, আর তারপরে পাওয়া যাবে ভাগীরথীর তীর বরাবর রাস্তা।
তো আমরা বহরমপুর বাইপাস দিয়ে আসার পর কিছুটা পরেই এই ব্রিজটা পাওয়া যায়। রাস্তা এদিকে একটু খারাপ, যতক্ষণ না মেন রোড আর সার নিচে চলে গেছে ভাগীরথী। বহরমপুরে ব্রেকফাস্ট করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি ন্যাশনাল হাইওয়ে 34-এর ওপর দিয়ে। এই যে দেখাচ্ছে মোরগ্রাম আর NH-34, যদিও এখন NH-34 নাম চেঞ্জ হয়ে NH-12 হয়েছে। অনেকেই যখন বাইক ট্রিপ প্ল্যান করে বা কারো কাছে শোনে যে বাইক ট্রিপে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, 500 কিলোমিটার, 600 কিলোমিটার, 1000 কিলোমিটার, মানে এক এক দিন বাইকে ট্রাভেল করে, তো অনেকেরই মানে শুনেই একটা গায়ে জ্বর টাইপের চলে আসে। বাট এটা বাট মানে এই যে জিনিসটা, এই ভয়টা কাটানোর কিন্তু অনেকগুলো ছোটো ছোটো স্টেপ আছে আমি যেভাবে দেখি আর কি, আমি তোমাদেরকে সেটা বলতে পারি, শেয়ার করতে পারি তোমাদের সাথে। যে সাপোজ আমি যখন শিলিগুড়ি প্ল্যান করি যে কলকাতা থেকে শিলিগুড়ি আমাকে যেতে হবে, আমি জানি যে আমাকে 600 কিলোমিটার একদিনে ট্রাভেল করতে হবে, যেটা একদমই ইজি না। তো তখন আমি কী করি, এই 600 কিলোমিটারটাকে কিন্তু পার্ট পার্ট করে ভাগ করে নিই। প্রথম আমার যেরকম ডেস্টিনেশন, প্রথম টার্গেট থাকে আমার কৃষ্ণনগর, কৃষ্ণনগর টার্গেট কমপ্লিট করার পর তারপর থাকে বহরমপুর, বহরমপুরের পর ফারাক্কা, ফারাক্কার পর মালদা, তারপর রায়গঞ্জ। এইভাবে মানে ছোটো ছোটো টার্গেটে আমি এই এত বড় রাস্তাটাকে কিন্তু আমি ভাগ করে নিই। তাতে কী হয়, একটা হেডেক থাকে না যে 600 কিলোমিটার আমাকে ট্রাভেল করতে হবে, একটা যে টেনশন ব্যাপারটা থাকে না। তো এর তো ব্যাপার, যাই হোক আমরা এই বলতে বলতে আমরা বহরমপুর ফারাক্কার যেটা টোল প্লাজা, যেটা আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা, সেটাতে চলে এসেছি। কালকে রাত্রেবেলায় মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। তো এই ব্যাপারগুলো থাকে, একটা লং ট্রিপে একটু অসুবিধা হয় ঘুম যদি রাত্রেবেলায় না হয়, বাট কিছু করার নেই, আমাদের কোনো অপশন ছিল না। আর লাস্ট 4-5 দিন ধরে যেহেতু মানে পুজো ব্লগগুলো কভার করছিলাম, তো ফিরতে ফিরতে প্রায় 2-3টে বেজে যাচ্ছিলো, আবার সকালবেলায় অফিস, তো এই করে মানে ঘুমগুলো কোনো দিনই ঠিকঠাক করে হয়নি। একদম আজকে রাত্রেবেলায় গিয়ে একদম মরার মতো ঘুমাবো, যদিও কালকে সকালে উঠতে হবে, কারণ আমাদের সাথে এই জার্নিতে যোগ হতে চলেছে আরও 2টো মেম্বার, নির্ঝর আর তিতলি। নির্ঝর তিতলিকে আলাদা করে তোমাদের সাথে পরিচয় করানোর কিছু নেই, তোমরা আমাদের অনেক ব্লগে ওদেরকে দেখতে পেয়েছো। আর আগামী এই যে কাল থেকে যে ব্লগগুলো, ব্লগটা শুরু হবে আমাদের, এই যে ট্রিপের ভিডিওগুলো, প্রতিটা ভিডিওতেই মোটামুটি তুমি ওদেরকে কিন্তু দেখতে পাবে। তো আমরা এখন মোরগ্রামের একদম কাছে। 2 বছর আগে যদি ধরা যায়, 2 বছর আগে যত বাইক মানে যারা কলকাতা থেকে শিলিগুড়ি করতো, তারা সবাই কিন্তু বর্ধমান হয়ে মোরগ্রামের রাস্তা ধরতো। তারপর মোরগ্রামের রাস্তার অবস্থা ধীরে ধীরে খারাপ হয় মেনটেন্সের অভাবে, তারপর ওল্ড দিল্লি রোডটা চালু হয়ে যায়। তো এখন সবাই এই রাস্তা দিয়েই কিন্তু কানেক্ট করে, তাই আর মোরগ্রামের এই যে রাস্তার এই বাঁধ দিয়ে যেটা চলে গেল, এটাই মোরগ্রাম কানেক্ট করে, মোরগ্রাম হয়ে বর্ধমান। তো এখন ওই রাস্তার আর কেউ ইউজ করে না, খুব রেয়ার, মানে খুব মানে যারা বর্ধমানে বাড়ি তাদের তো উপায় নেই, তাদেরকে আসতেই হয় এই রুটটা দিয়ে। তাছাড়া নর্মালি কেউ কলকাতা থেকে যারা আসে তারা সব আয়দার মানে NH-34 একদম প্রথম থেকে বারাসাত হয়ে চলে আসে, আর না হলে ওল্ড দিল্লি রোড, আর না হলে কল্যাণী এক্সপ্রেস হয়ে, তিনটেই রাস্তা এর মধ্যে দিয়েই আসতে হয়। তোমাদেরকে না রোডের একটু আপডেট দিয়ে দিই। মোরগ্রাম ঢোকার 5 কিলোমিটার আগে থেকে কিন্তু রাস্তা খারাপ হওয়া শুরু হয়, পটলস কিন্তু হুটহাট চলে আসছে। এর আগে আমি যতবারই এসেছি ট্রিপে, ততবার তো আমার NS নিয়ে এসেছিলাম, রাধেকে নিয়ে এসেছি, বাট এটা কৃষ্ণার এটা হচ্ছে ফার্স্ট বড় ট্রিপ। গাড়ি আমার মানে প্রায় 4 মাসের মতো হতে চললো আর 5000 কিলোমিটার উপরে চলে গেছে। এটার একটা পার্টিকুলার রিভিউ আসবে, আমি চাইছিলাম যে এইরকম একটা রিভিউ ভিডিও বানাবো, কলকাতার শিলিগুড়িতে আমার বাইক কেমন পারফর্ম করলো, কীরকম মাইলেজ দিল, কী কী সমস্যা হলো, তো ভালো খারাপ সবই আমি বলবো তোমাদের কাছে, সেটার ভিডিও আসবে। ওটার জন্য তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আর কেমন কি মাইলেজ দিচ্ছে না দিচ্ছে সেটাও বলবো, আশা করছি মাইলেজ তো এখনও পর্যন্ত যা কাঁটা দেখাচ্ছে মাইলেজ মিটারে সে অনুযায়ী তো খুব ভালোই দিচ্ছে আশা করছি। কারণ নর্মালি আমার রাধে যখন চালাতাম রাধেকে, তখন আমার 270-300 কিলোমিটারের ভিতরে আমাকে আবার ফুয়েল আপ করতে হতো। আমার গাড়ি আজকে সকাল থেকে 242 কিলোমিটার চলে গেছে, আর এখনও যা তেল দেখাচ্ছে কাঁটাতে অন্তত, সেটা প্রায় 7 লিটারের মতো, 6-7 লিটার তেল আছে গাড়িতে। একবার ফুয়েল আপ করলে আশা করছি শিলিগুড়ি পৌঁছে যাবো।
আমরা এখন চলে এসেছি আহিরন সেতুতে, মানে যতবারই এটা দিয়ে পেরোয় অসাধারণ একটা ফিলিংস হয়। পুরো লোহার তৈরি এই সেতুটা, আর দেখতেছে কিছুটা পাবজি গেমে যেরকম মানে ব্রিজগুলো দেখায় না, সেরকম কিছুটা ব্রিজের একটু টাচ আছে। তো এই হচ্ছে আজকে আমাদের থার্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা আমরা ফারাক্কা থেকে প্রায় অ্যারাউন্ড 30 কিলোমিটারের মতো দূরে আছি এখনও। রাস্তার কন্ডিশন কিন্তু একই রকম আছে, এখনও রাস্তায় হুটহাট করে পটলস চলে আসছে। দু একবার পড়লেও গাড়িটা আমার পটলসে, কিন্তু করার তো কিছু নেই, এই নিয়েই চালাতে হবে এখন। চলো দেখা যাক কটার মধ্যে পৌঁছাতে পারি। ঘড়িতে বাজে এখন 12:18, আমরা চলে এসেছি 294 কিলোমিটার রাস্তা, আর এই যে ফারাক্কা ব্রিজ ঢুকছি আমরা। জল কিন্তু ভালো রকম আছে এবারে, কারণ এবারে বৃষ্টিটা খুব ভালো হয়েছে, মানে একটু বেশি হয়ে গেছে। যাই হোক, চলে এসেছি আমাদের চতুর্থ টোল প্লাজা, যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এরপর আমাদের যেতে হবে এখন মালদা বাইপাস হয়ে রায়গঞ্জ। রায়গঞ্জ বাইপাসটা যতদূর সম্ভব ওপেন হয়নি, যতগুলো ভিডিও দেখলাম। দেখা যাক, গেলে তো তোমাদের লাইভ আপডেট দেবই, যদি ওপেন হয়ে যায় তো জার্নির টাইমটা আর একটু কমে যাবে, আর না হলে সেই টাউনের ভেতর দিয়ে আগের মতো ঢুকতে হয়, যেটা অনেকটা বেশি সময় সাপেক্ষ। দু সাইডে কিন্তু আম গাছ শুরু হয়ে গেছে, আর আমরা ঢুকছি এখন মালদা বাইপাস। বহরমপুরের পথ থেকে ফারাক্কা পর্যন্ত রাস্তা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ বলতে পটলসের জন্য খারাপ, মোটামুটি এমনি রাস্তা ভালো, বাট পটলসটা হঠাৎ হঠাৎ এমন চলে আসছে গাড়ি কিন্তু তোমার ড্যামেজ হতে পারে। আর ফারাক্কার পথ থেকে এইখান পর্যন্ত এখনো পর্যন্ত যতটা এলাম মালদা বাইপাস পর্যন্ত, রাস্তা কিন্তু পটলস নেই বললেই চলে, মানে খুব প্রেডিক্টেবল রাস্তা, তুমি মানে হাই স্পিড মেনটেন করে চালাতে পারবে সেরকমই রাস্তা এটা। আরে খেপা খেপা, আজকে মোটামুটি সবচেয়ে কম হলে 15 থেকে 20 জনকে দেখলাম যে আজকে মানে পাহাড় যাচ্ছে, মানে শিলিগুড়ি যাচ্ছে আলটিমেট আজকে। এই যে মালদা রয়ে গেল ভেতরে, আর আমরা যাব সোজা কাজলের দিকে। নাই অফ করবো, এখন যেটা আপডেট হচ্ছে ঘড়িতে এখন 1:30 বাজছে, আর আমরা মালদা বাইপাস কিছুটা পেরিয়ে চলে এসেছি। মালদা বাইপাস বলবো না, আরও কিছুটা এগিয়ে এখন আমরা ইটাহারের কাছে আসি। তো এখনও পর্যন্ত অনেকটা রাস্তা বাকি আছে, জানি না কটায় পৌঁছবো, মোটামুটি 7টা তো বাজবে যা বুঝতে পারছি। আজকে প্রচণ্ড ঢিলা লেগে যাচ্ছে, মানে প্রচণ্ড লাগে। অনেক ভালো আছে, একবার রোদ দিচ্ছে, এখন যেমন রোদ দেখছো একবার করে মেঘলাও হচ্ছে, বেশ ভালো আছে ওয়েদারটা। ওয়েদার ভালো, বাট ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম যে রাত্রিবেলায় ঘুম হয়নি বলে একটা ঝিমুনি ঝিমুনি ব্যাপার, তো সেই জন্যই বেশিক্ষণ ধরে চালাতে পারছি না। আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি, সৌরভের হচ্ছে, অতজন রাত্রে আমি ঘুমাই। দুপুরবেলা তুই ঘুমিয়েছিস, যাই হোক পুরো 1 ঘন্টা ঘুমিয়ে চালানোর একটা তো বেশি মানে ইয়ে লাগে, এফোর্ট লাগে, ও পেছনে বসে ব্যাক রেস্ট পেয়ে গেছে ফ্রিতে, তো আর কি করে বুঝবে সেটা, তাই না? আমি একটা ইয়ে করেছিলাম, কি বলে এই যখন রাস্তায় আসছি না ওয়েদারটা দেখে একটা কি বলে ওটাকে আইডিয়া এটা আমাদের দিনের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ঘড়িতে টাইম হচ্ছে 1:38, আমাদের এখনো পর্যন্ত 354 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো চলো, অলরেডি আমরা টাইমের থেকে অনেক লেটে চলছি, চাইনা কড়ায় শিলিগুড়ি পৌঁছবো, শুধু ল্যাদ আর ল্যাদ লাগছে। রাস্তার যদি আপডেট বলি তো ফারাক্কার পর থেকে মোটামুটি রাস্তা ঠিকঠাক একদম,
ডালখোলা বাইপাসের মতো এক্সপেক্ট করো না, বাট খারাপ না গাড়ি, কিন্তু 80, 100, 110 পর্যন্ত ক্রুজ করা যাবে ইজিলি। পটলস আছে রাস্তায়, নেই বলা যাবে না, বাট সেটা খুবই কম আর সেটা ভিজিবল দূর থেকে বেশিরভাগ টাইম। সে আমি যতবার এসেছি ততবার এমন টাইমে এসেছি যখন যে টাইমে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। লাস্টবার ফেব্রুয়ারিতে যখন এসেছিলাম এবছর, মানে ফেব্রুয়ারিতে দেখতে পাওয়া উচিত, বাট আমাদের কপাল এতটা খারাপ ছিল, মানে কাঞ্চনজঙ্ঘা তো দূরে থাক, সামনে পাহাড়ের রেঞ্জগুলো পর্যন্ত দেখা যাচ্ছিলো না। তো এইবারে একদম পুরো ভেবে নিয়ে এসেছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে, এরপর তো বাকিটা কপালের উপর। কারণ চারবারও, মানে অনেকে শুনেছে তো পুরো লাইফেও কেউ কাঞ্চনজঙ্ঘা দেখেনি, অথচ 10 বার এসছে, আমার এটা নিয়ে 4 বার চলছে, ময়ের এটা নিয়ে 3 বার হবে। দেখা যাক এইবার আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় কি না, কে বলতে ভালো হলো। আমরা বাইপাস ইয়ে করছি, হ্যাঁ শহরের দিকে যাচ্ছি না, রায়গঞ্জ শহরে ঢুকলাম না, বলি রায়গঞ্জ শহরে ঢুকলাম না, বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। তো ব্যাপার যেটা হচ্ছে, রায়গঞ্জ শহরে ঢোকার ইচ্ছে ছিল, বাট দেখলাম যে যেহেতু বাইপাসটা মনে হচ্ছে খুলেছে কিছুটা, যেহেতু এই গাড়ি দুটো আসছে, তো ফলো করা যাক। যদি বাইপাসটা এটা দিয়ে কভার হয়ে যায় তাহলে তো অনেকটা টাইম বেঁচে যাবে, প্লাস রাস্তার জ্যামটা ভোগ করতে হবে না এবং সোজা ডালখোলা চলে যাব। দেখা যাক কী হচ্ছে। ডালখোলা 50, শিলিগুড়ি 180। তো চলো একদম ফুটিয়ে এখন এনজয় করি এই রাস্তার মজা নিই। তো একটা আপডেট দিই, গুগল ম্যাপ আমাদের রায়গঞ্জ শহরকে বাইপাস করে যে রায়গঞ্জ বাইপাস হচ্ছে সেই বাইপাসে নিয়ে গেছিল। তো কিছুটা যাওয়ার পর তো যেরকম রায়গঞ্জ বাইপাস অনেকেই জানো যারা এই রুটে আসছে, যে রায়গঞ্জ যে বাইপাসটা হচ্ছে ওটা তো এখনও কমপ্লিট হয়নি। তো মাঝখান থেকে সেই মাঠে অফ রোড করিয়ে তারপরে এই রাস্তায় তুলেছে। আমরা চলে এসেছি এখন 6 নম্বর টোল প্লাজার কাছে, আমরা রায়গঞ্জ পেরিয়ে গেছি, এখন যাচ্ছি সোজা ডালখোলার দিকে। ডালখোলা এখান থেকে 41 কিলোমিটার এখন চলবে সোজা, তারপর ডালখোলা থেকে ডান দিকে যে NGP রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা আমি নেব, আর বাঁ দিকে যে রাস্তাটা চলে যায় সেটা বিহারের দিকে। তো চলো যাওয়া যাক। ও ভাত খাওয়া হয়ে গেছে, ভেতর বাঙালি তো আমরা, ভাতটা না খেলে দুপুরের লাঞ্চটা ঠিক কমপ্লিট হয় না। ইচ্ছে ছিল না ভাত খাওয়ার, কিন্তু ফাইনালে সেই ভাতে গিয়েই শেষ হলো। আর ভাত ভাবলাম কম খাবো, কিন্তু ভাত দেখে আর তরকারি ভাজি দেখে লোভ সামলাতে না পেরে যা ভাত দিয়েছিল পুরোটাই ছাঁটিয়ে দিলাম। তো পেট পুরো ভাতে ভর্তি, এখন ভাত ঘুম তো আর দিতে পারবো না এখন। তো দেখা যাক, যতক্ষণ না ঘুম না আসছে ততক্ষণ পর্যন্ত টার্গেট যে আসে ডালখোলাটা কমসে কম পৌঁছে যায়, তারপর ধীরে ধীরে করে যাব, হাতে টাইম তো অনেক, আজ কোথাও তো আর যাওয়ার নেই, শিলিগুড়ি শুধু যাব। তো চাপ কিছু নেই আর চাপ নিচ্ছিও না, ডালখোলা হচ্ছে 37 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। যেহেতু ডালখোলা বাইপাস নতুন করেছে সেই জন্য রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, মানে পটলস তো তুমি দেখতেই পাবে না। ও অলরেডি পটলস নজর লেগে গেছে, তো আমার বলতে না বলতেই পটলসের দেখা পেয়ে গেছি। রাইট সাইডে 4-5টা পটলস দেখলাম অলরেডি, এখনও তো পুরো রাস্তাটাই বাকি ডালখোলার, জানি না বাকি রাস্তার কন্ডিশন কেমন আছে। এই রানীগঞ্জ বাইপাস মানে পুরোপুরি তো খোলেনি এখনও, সবাই জানো, বাট টাউনে ঢোকারও আর দরকার নেই,
বাইপাসও কিছুটা যাচ্ছে, আবার একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা নিয়ে গিয়ে আবার এই রাস্তাতে তুললো। তো তাতে কিছুটা মানে টাইমও সেভ হলো, আর রায়গঞ্জ টাউনের যে জ্যাম বা যে সিঙ্গেল লেনে গাড়ি চালানোর যে হেডেকটা থাকে সেটাও পোয়াতে হবে না। তো আমার টাইমটা ওখানে কিন্তু অনেকটাই বেঁচে গেছে রায়গঞ্জ আমি ভেতরে ঢুকিনি বলে। তো তোমরাও যারা আসবে, যে টার্নিংটা থেকে ব্রিজের একটা ফ্লাইওভার চলে যায় তো, যেখান থেকে ডান দিকে রায়গঞ্জ চলে যায়, তোমরা সোজা আসতে পারো। সোজা এসে দেখবে যে এখানে রাস্তা শেষ হচ্ছে, দুটো রাস্তা ভাগ হয়, একটা রাইট সাইড একটা লেফট সাইড। তো ওটা লেফট সাইডে গেলে একটা গ্রামের ভেতর দিয়ে দিয়ে নিয়ে যাবে, প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা। রাস্তা খুব খারাপ, এটা তোমাকে আগেই বলে রাখছি, বাট এই 4 কিলোমিটার তুমি যদি একটু কষ্ট করে চালিয়ে নাও, পুরো রায়গঞ্জ বাইপাস, পুরো রায়গঞ্জের টাউনে যে জ্যাম, সেই জ্যামটা কিন্তু তোমাদেরকে আর ভোগ করতে হবে না। তো দেখতে দেখতে আমরা এখন ডালখোলা বাইপাসে চলে এসেছি। এখান থেকে আমাদেরকে নিতে হবে ডান দিক, আর বাঁ দিকে যে রাস্তাটা হচ্ছে এটা পূর্ণিয়া চলে যায়। অনেকে যারা আসানসোল থেকে আসে তারা পূর্ণিয়া হয়ে এখানে কানেক্ট করে, এখান থেকে আবার সোজা ইসলামপুর হয়ে শিলিগুড়ির দিকে যায়। আর আমরা এদিক থেকে আমরা রাইট সাইড নেব। আর ঘড়িতে এখন টাইম 4:07, লেট হওয়ার কারণ আমরা 15-20 মিনিট একটা ব্রেক নিলাম। আরও অ্যাকচুয়ালি এক্সোরে এই হেলমেটটা নেওয়ার পর কী হয়েছে, কিছু টাইম প্রচণ্ড মানে ঘাড়ে পেন হচ্ছে, তো সেই জন্য মাঝে সাঝে একবার করে হল্ট করতে হচ্ছে, করার কিছু নেই। তো শিলিগুড়ি 127, তো চলো এটাই আমাদের আজকে ডেস্টিনেশন, দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই, তো 6:07 পর্যন্ত ম্যাক্সিমাম টাইম, 7টার মধ্যে আশা করছি ঢুকে যাবো। চলো যাওয়া যাক, এরপর একটু খারাপ রাস্তা চালু হয় আবার। আচ্ছা আর খারাপ রাস্তা, এ দেখ এখানে খারাপ রাস্তা নেই, ঢালাই হয়ে গেছে, মনে হচ্ছে এখানে রাস্তাটা ঠিক করেছে। সামনেটা যদিও বলতে পারছি না, এখানে রাস্তাটা কিন্তু খারাপ ছিল ফেব্রুয়ারিতে যখন এসেছিলাম, এখন কিন্তু রাস্তা ভালোই তো লাগছে দেখে। আচ্ছা এরপর রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে পটহোলস ছিল লাস্ট টাইম, এখন জানি না কেমন আছে, দেখা যাক। আর খুব আনপ্রেডিক্টেবল পটহোলস এই রাস্তাতে, মানে আমার লাস্টবার মনে আছে আমার পুরো রাস্তাতে গাড়ি গর্তে পড়েনি সেভাবে, এখানে এসে কতবার গাড়ি পড়েছে, বড় বড় গাড্ডাগুলোই, কিছু করার নেই, মেনে তো নিতে হয়। আর কলকাতা শিলিগুড়ি জার্নি করলে 2-4টা তো এরকম পটহোলসে পড়বে, এটা তো তুমি ধরেই রাখো। যাই হোক চলো যাওয়া যাক, পরবর্তী আমাদের টার্গেট হচ্ছে ইসলামপুর। তো আরও একটা টোল প্লাজা আমরা চলে এসেছি, এটা হচ্ছে সুজাপুর টোল প্লাজা, এটা আজকে আমাদের ডেস্টিনেশনের 7 নম্বর টোল প্লাজা। এখান থেকে শিলিগুড়ি এখনও 120 কিলোমিটার রাস্তা, তো টোটাল আমার বাড়ি থেকে মোটামুটি 580 মতো, তার মধ্যে আমাদের 463 কিলোমিটার অলরেডি আমরা কভার করে ফেলেছি। আমরা প্রায় ঢুকে পড়েছি এখন কিষানগঞ্জ, ইসলামপুর এখনও 30 কিলোমিটার আর শিলিগুড়ি দেখাচ্ছে 117 কিলোমিটার। বোর্ড দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এদিকে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এদিকে রাস্তাটা কিন্তু খুবই খারাপ। তো আমরা এখন ইসলামপুর পেরিয়ে গেছি, NH-27 ওপরে আছি। তো রাস্তার যেটা আপডেট, মানে একদম কারেন্ট যেটা আপডেট সেটা বলি, কিষানগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত যে রাস্তার কন্ডিশন মানে প্যাথেটিক, কোনো দিক থেকেই একটা NH রাস্তার মানে ওই স্ট্যান্ডার্ডে আসে না, খুবই খারাপ। মানে গর্তের মধ্যে রাস্তা না, রাস্তার মধ্যে গর্ত ধরতে পারবেন না, এরকম ব্যাপার। তো যাই হোক এখনও শিলিগুড়ি দেখাচ্ছে 70 কিলোমিটার রাস্তা। আমরা অনেকক্ষণ ব্রেক নিয়ে নিয়েছিলাম চায়ের ব্রেকটার জন্য, মাথার উপরে ভারী হয়েছিল, তো আবার বেরিয়ে গেছি। আশা করছি এখনও ঘন্টা দুয়ের মধ্যে পৌঁছে যাবো, 7:30-7:30 মধ্যে পৌঁছে যাওয়া উচিত। সো ঘড়িতে বাজে এখন 6:43, আর আমাদের এখনও ডেস্টিনেশন যেখানে যে হোটেলটা আমরা বুক করেছি সেটা প্রায় 31 কিলোমিটার দূরে, যেটা টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 4 মিনিট, মানে 7:45। আর
আর ওই বলতে বলতে আমাদের আজকের 8 নম্বর টোল প্লাজা চলে এসছে, ওটাই মোস্ট প্রবাবলি লাস্ট। আর শরীর টানছে না, প্রচন্ড এক্সস্টেড হয়ে গেছি আমরা। আমরা এখন ফুলবাড়ি রাস্তা নিলাম, বাঁকডোগরা দিয়ে একটু শর্ট দেখাচ্ছিল 2 কিলোমিটার, কিন্তু বাঁকডোগরা দিয়ে জ্যামটা পাওয়া যাবে, এটা দিয়ে একটু জ্যামটা কম পাবো, তাই এই রুটটাই নিলাম। দেখি কতক্ষণ লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে সপ্তমী, তো সকলকে শুভ সপ্তমীর শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের তরফ থেকে। কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমাদের গোপুরের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আর শরীরে এনার্জিও কারো ছিল না, প্রচণ্ড এক্সস্টেড ছিলাম। তো আমরা রুমে এসে কালকে সোজা ঘুমিয়ে পড়ি, আমিও তার মধ্যে একটু এডিট করেছিলাম, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে অনেকটা ফ্রেশ লাগছে, স্নান টান করে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা তো আজকে তো বলা যাবে না, ওটা পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। আর আমরা যেখানে ছিলাম সেটা একটু ডিটেলসটা বলুন। আমরা ছিলাম মিত্তল গার্ডেন্স হোটেলে, রুম খুব ভালো, একটা নাইট তো থাকার জন্য আরামসে, আর ওয়াশরুমও খুব সুন্দর, ওয়াশরুমটাও দেখলাম, বেডটাও বেশ ভালো ছিল, এসিও রয়েছে এখানে, এসি যদি আমরা এসি ইউজ করি না, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও ছিল, যদি সকালবেলায় কাজ করছিল না কেন যাই না। তো এই হচ্ছে ব্যাপার, তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের শিলিগুড়ির ব্লগটা কেমন লাগলো, মানে সৌরভ চেষ্টা করেছে যেটা আর কি করার প্রথমবার গোপ্রোতে। লাইক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমাদের ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইব না করে তারা সাবস্ক্রাইব করবে, না হলে এরকম করে গুলি করে উড়িয়ে দেবো, গুলি করে উড়িয়ে দেবো, কুছ ভি, বুঝতে পারলে? চলো টাটা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো সমূলের স্টাইল। দেখা হচ্ছে তোমার সাথে পরের একটা নতুন ভিডিওতে, দারুণ ভিডিওতে, টাটা।